सो वेलकाम আমরা আজকে শিখবো কিভাবে উইন্ডোজে খুব সহজে স্ক্রিনশট নেওয়া যায়। এটা উইন্ডোজ একটা সিস্টেম অ্যাপ, তো আমরা এটা অনেকে জানি না, সো আমি আজকে আপনাদের জানাচ্ছি কী করে এটা করতে হয়। যদি আপনার উইন্ডোজটি উইন্ডোজ 7 বা এক্সপি হয় সেক্ষেত্রে আপনি এখানে স্টার্ট মেনু পেয়ে যাবেন, আর যদি সেক্ষেত্রে এক্সপি বা 8 যদি আপনার উইন্ডোজ 8 হয় সেক্ষেত্রে আপনার এখানে সরাসরি স্টার্ট মেনু পাবেন না, এখানে আপনি মেট্রো উইন্ডো পাবেন। যেহেতু আমি একটি স্টার্ট মেনু ইনস্টল করে রাখছি, সো সেক্ষেত্রে আমি এখানে পাবো না, আমাকে স্টার্ট মেনু পেতে হলে আমাকে যেতে হবে এখানে। সো আমি যেহেতু উইন্ডোজ 8-এর ক্ষেত্রে আপনি এখানে এসে সার্চ করবেন, আমাদের যা সার্চ করতে হবে, আমাদের যেটা দরকার স্ক্রিনশট নেওয়ার জন্য সেটা একটা সিস্টেম অ্যাপ। সো আমরা সার্চ করি বানান জিনিসটি এরকম, স্পিকিং টুলস, স্নিপিং টুলস। সো এটা আমি স্পেলিং করে বলতেছি, SSNIPPING। সো ইজ ক্লিক হিয়ার, দিস ইজ দ্য টুলস। সেক্ষেত্রে এই যে এটা হলো আমরা পেয়ে যাবো এখানে, যান আমরা জাস্ট ক্লিক নিউ আর ক্যান্সেল আর জাস্ট নিউ, একটা নিউ দিলেই আমরা এখানে স্ক্রিনশট নেওয়া শুরু করতে পারবো। ধরেন আমি এখানে আমার স্ক্রিনের একটা স্ক্রিনশট নিতে চাই, যেমন এখানে মাস্কগুলোর স্ক্রিনশট নিয়ে ফেললাম, জাস্ট ক্লিক সেভ আর আদার অ্যানাদার থিংস। জাস্ট আপনি যদি ক্লিকে সেভ করেন, সেভে ক্লিক করলে আপনি সেভ করতে পারবেন, আর আমরা জাস্ট কেটে দিই। আমরা এখন এই টুলটা আনার জন্য উইন্ডোজ 7-এর ব্যাপারটা দেখি, এখানে ক্লিক করতে হবে স্টার্ট মেনুতে, দেন সার্চ করতে হবে ওই একই স্পেলিং SNIPPING। সো আপনি পেয়ে যাবেন যে স্নিপিং টুলস EXE, জাস্ট রান ইট আর ক্লিক ইট, দেন ওই সেম থিংস জাস্ট ক্লিক নিউ অ্যান্ড ইউ ক্যান টেক স্ক্রিনশট আর অ্যানাদার থিংক ইউ ক্যান পিন দিস হেয়ার। আমি অলরেডি পিন করে রাখছি, তো আপনি চাইলে এখানে পিন করে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার সুবিধা হবে স্ক্রিনশট নেওয়ার জন্য এনি টাইম নিতে পারবেন। ও হ্যাঁ, আপনাকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো আপনি যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট নিতে পারবেন। ধরেন আপনি এখান থেকে একটা ওপেন করে রাখছেন, সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন, যেমন আমি চাইলাম তো এই স্ক্রিনশটটুকু নিতে পারি, অথবা সরি এটা আমি সেভ করতে চাই না, সেক্ষেত্রে নো করে দিলাম। অথবা ধরেন আপনি কোনো অ্যাপসের মধ্যে আছেন, যেমন ধর গুগল ক্রোম, তো সেক্ষেত্রে জাস্ট রান ইট, তো সেক্ষেত্রে আপনি চাইলে ওই একই সিস্টেম এখান থেকে, আমি যেহেতু পিন করে রাখছি সেহেতু আমি এনতে ওপেন করলাম, আপনি যদি পিন করে না রাখেন সেক্ষেত্রে আপনাকে আবার স্টার্ট মেনুতে গিয়ে এখানে সার্চ করে আনতে হবে। পিন করে রাখাটাই বেটার যদি আপনার অনেক স্ক্রিনশট নেওয়া লাগতে পারে, যেমন আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন, কিংবা ফেসবুক কোনো যে কোনো পেজ থেকে জাস্ট ক্লিক নিউ, নিউতে ক্লিক করে তারপর ধরেন এইটা স্ক্রিনশট নিলাম। তারপর এখানে অনেকগুলো অপশন আছে, যেমন আপনি চাইলে এখানে কিছু মার্ক করতে পারবেন, যেমন আপনি গুগলটাকে সবাইকে ফোকাস করতে চান, তাই এটা মার্ক করলেন। এখানে পেনের কালারও চেঞ্জ করা যায়, ব্লু পেন আছে, ব্ল্যাক পেন আছে, আর হ্যাঁ আপনি এটাকে কালারাইজ করতে পারবেন, হলুদ কালার জাস্ট এলো, আপনি চাইলে এটা মুছেও দিতে পারেন জাস্ট এরকম রাবার দিয়ে, দেন সেভ, দ্যাটস ইট। যেমন এখানে আপনি যে কোনো জায়গায় উইন্ডোজ ডেস্কটপে আপনি তো জয়েন করে সেভ করবেন, আপনি সেভ করতে পারেন, আমি যেহেতু সেভ করতে চাই না সেহেতু আমি ক্যান্সেল করে দিলাম। এই ছিল আমার স্ক্রিনশট নোট সিস্টেম, আশা করি আপনি বুঝতে পারছেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।